ফরেক্সবাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে একটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যে ইন্ডিকেটরটি আমি গত একদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওতে আমি বলেছিলাম ইন্ডিকেটরটি সম্পূর্ণ ফ্রি দেবো, বাট 50টি লাইক যখন আসবে তখন ইন্ডিকেটরটি সম্পূর্ণ ফ্রি দেবো। তো এখানে লাইকের পরিমাণ অনলি 38টা আসছে, অনেকেই হয়তো লাইক করে নাই কারণ ভিউ হয়েছে অনেক বাট লাইকটা করে নাই। তো ফ্রিতে ইন্ডিকেটর নিলে সামান্য এইটুকু কন্ডিশনটা অবশ্যই আপনাদের অ্যাপ্লাই করতে হবে, লাইকটা আসলে দেন ইন্ডিকেটরটি সম্পূর্ণ ফ্রিতে দেব। তো আজকে ইন্ডিকেটরটা নিয়েই আলোচনা করব। তো চলুন তাহলে বিশ্লেষণে যাই। তো এখন মেইন বিষয়টা হচ্ছে, এখানে দেখুন এই ইন্ডিকেটরের যে ফাইলটি আমি দেব এটা আপনারা যেটা করবেন, ধরুন যেই পেয়ারটা আপনারা নেবেন সেই পেয়ারে ডাইরেক্ট এই পেয়ারটা ওপেন করার পর ইন্ডিকেটরের যেই ফাইলগুলো আছে সবগুলো ফাইল কপি করে দেওয়ার পরে টেমপ্লেটটা জাস্ট আপনারা ওপেন করবেন। এখানে যে পুল ব্ল্যাক যেই টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা ওপেন করবেন, তাহলেই হবে। আচ্ছা, তো এখন ইন্ডিকেটরটির সর্বপ্রথম যেটা আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে আপনার রেঞ্জিং। এখানে একটা রেঞ্জিং করে দিয়েছে হায়ার এবং লো, মানে দুইটার যে রেঞ্জ এই রেঞ্জের মধ্যে মার্কেট আপ অ্যান্ড ডাউন করবে মোটামুটি। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে ওয়ার্ল্ডের কোনো ইন্ডিকেটর 100% আপনাকে সিগন্যাল দিবে না, 100% কোনো দিনও সম্ভব না, কারণ ইন্ডিকেটরগুলো সম্পূর্ণই তৈরি হয় শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে। যখন ফান্ডামেন্টাল আসে তখন ওই ইন্ডিকেটরের যে সিগন্যালগুলো আছে, যেই দিক নির্দেশনাগুলো আছে, সেই দিক নির্দেশনাগুলো সম্পূর্ণ ব্রেক করে, মানে ফেল করবে। সো আপনি যদি মনে করেন যে একটা ইন্ডিকেটর পেয়েছি, সেই ইন্ডিকেটর দিয়ে আমি সারা জীবন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ইনকাম করব, তো এই ধারণা আপনার সম্পূর্ণই ভুল হবে। তো আমরা ইন্ডিকেটরটা শুধুমাত্র ব্যবহার করি যে মার্কেটের মোটামুটি একটা ট্রেন্ড, মোটামুটি একটা সিগন্যাল বা এন্ট্রি দেওয়ার মতো একটা পজিশন পাওয়া যায় কি না, এটির জন্য। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি সরাসরি আলোচনায় আসি। তো এখানে দেখুন, এখানে একটা দাগ যেটা দেখতে পাচ্ছেন, একটা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে সর্বনিম্ন লোয়ার রেট মোটামুটি 1 আওয়ারের ক্ষেত্রে। আপনি যদি 1 আওয়ারের টাইম ফ্রেমে ইউজ করেন সেক্ষেত্রে এটা সর্বনিম্ন সর্বনিম্ন এটা রেট, এবং তার উপরে আছে যেটা সেটা হচ্ছে এইটা, এবং এটা এখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টের কারণে এখানে অটোমেটিক একটা এই লাইনটা ধরে দিয়েছে, এটা সম্পূর্ণ অটো। আর এখানে যেই সিগন্যালগুলো যে আসবে এই সিগন্যালগুলো সম্পূর্ণ অটো হলেও আপনি ম্যানুয়ালি একটু চেক করে দেখবেন যে অ্যাকচুয়ালি এই জায়গাগুলো ঠিক আছে কিনা, আপনার মার্কেট সম্বন্ধে একটু ধারণা থাকতেই হবে। এবং উপরে যে জায়গাটা আছে একে এই জায়গাটা দেখুন, এখানেও কিন্তু ধরে নিয়েছে। তো এখন আমরা এটিকে দেখি যে আমাদের এন্ট্রি পয়েন্ট বা মার্কেট ট্রেন যেটা, সেই ট্রেনটা কোথা থেকে কোন দিকে যাচ্ছে বা এর লক্ষণগুলো কি হতে যাচ্ছে সেই জিনিসগুলো আমরা একটু ফলো করি। তো প্রথমত হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন, আমি যদি 4 আওয়ার টাইম ফ্রেম যদি নেই সেক্ষেত্রে, তো 4 আওয়ার টাইম ফ্রেম এটা হচ্ছে সম্পূর্ণ লং একটা টাইম ফ্রেম। তো এই টাইম ফ্রেমে মার্কেটের ট্রেনটি দেখুন কিভাবে ধরে নিয়েছে, এখান থেকে কত পিস পর্যন্ত মার্কেট আপে যাচ্ছে, দেখুন এখান থেকে কত পিস পর্যন্ত। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটি হচ্ছে এখানে দেখুন এই যে যেই পিঙ্ক কালার যেই ইয়েটা আছে, এখানে পিন কালার যে মুভিং অ্যাভারেজটি আছে, এই মুভিং অ্যাভারেজটি উপরের দিকে যখন, মানে এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছে, তো এই ক্যান্ডেলগুলো যখন উপরের দিকে যাবে এই মুভিং অ্যাভারেজটি ক্রসিং করে, তখন দেখবেন এই আপ ট্রেন্ডটা স্ট্রং হয়ে গিয়েছে, এবং নিচের যেই ব্লু যে ক্যান্ডেলগুলো আছে এই মুভিং অ্যাভারেজটি যখন উপরের দিকে ক্রসিং করে যাবে, তখন দেখবেন আপনার মার্কেটটি উপরের দিকে যাবার চান্সটা অনেক অনেক বেশি থাকে। এক কথা এখানে দেখেন, দেখতে পাচ্ছেন হয়তো এখান থেকে প্রায় কত পিপস, আমি পিপসটা আপনাদের একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। মার্কেট ধরুন আপনার এখানে আছে, এই পজিশনে আছে, এই পজিশন থেকে মার্কেট ক্রসিং করে উপরে আসছে, এখান থেকে এই পর্যন্ত প্রায় 300 পিপসের মতো মার্কেট আপ হয়েছে। তো এখন বিষয় হচ্ছে, যারা আপনি হয়তো দেখবেন যে মার্কেটের ট্রেন বেশ কিছুক্ষণ ধরে ট্রেন ধরে রেখেছে, যেমন এখান থেকে মার্কেট ট্রেন ধরে রেখেছে এই পর্যন্ত, তো এই পজিশনগুলোতে এন্ট্রি দিবেন না, কারণ মার্কেট ট্রেন ধরে অলরেডি অনেক দূর পর্যন্ত মার্কেট চলে আসছে,
এবং এই পজিশনে যদি আপনি এন্ট্রি দেন সেই ক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো এখান থেকে দেখুন কত পিপস পর্যন্ত মার্কেট চলে আসছে। তো আপনার যেই এন্ট্রি পয়েন্টটা যেটি হবে, যে মার্কেট সবেমাত্র যখন মার্কেটের ট্রেন্ডটি চেঞ্জ করবে, ট্রেন্ড চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আপনি তখন আপনি এন্ট্রিটা দিতে পারবেন। যেমন ধরুন এখানে একটা ট্রেন্ড কিন্তু মিস করেছে, এখানে এখানে যে ট্রেন্ডটি মিস করেছে, এখানে আপ ট্রেন্ডে যাওয়ার কথা ছিল, এখান থেকে উপরে যাওয়ার কথা ছিল, বাট এই ট্রেন্ডটি মিস করেছে। এটা মিস করার কারণ কোনো না কোনো হয়তো নিউজ আসছিল, যার কারণে ওই নিউজ ফল্টের কারণে মার্কেট ডাউনের দিকে চলে আসছে। এবং দেখুন এখানে মার্কেটটি কখন দুর্বল হয়ে গিয়েছে, এখানে দেখুন কতটুকু গ্যাপ, এই গ্যাপটা দেখুন তাহলে বুঝতে পারবেন। এবং এই গ্যাপটার পরে এখানে এসে কিন্তু মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিল, এখানে কিন্তু মার্কেট দুর্বল হয়ে আসছে এই এই পজিশনটাতে, এই পজিশনটাতে মার্কেট দুর্বল, একদম দুর্বল ছিল। তো তারপরেও এখান থেকে মার্কেট আপে যাওয়ার চান্স ছিল অনেক বেশি, বাট কোনো একটা নিউজের কারণে এখান থেকে মার্কেট আবারও ডাউনে চলে আসছে, বাট এখান থেকে কিন্তু আবারও মার্কেট আপে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আরও পূর্বের যে ইতিহাসগুলো আছে সেগুলো যদি দেখেন তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন, এগুলো আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো ইন্ডিকেটরটি নিয়ে আরেকটু নিজেরা গবেষণা করলে দেন এটা আরও ভালো বুঝতে পারবেন। আর 1 আওয়ার, 4 আওয়ার এই টাইম ফ্রেমগুলোতে খুব ভালো কাজ করে ইন্ডিকেটরটি। আপনারা চাইলে স্ক্যালপিংও করতে পারেন, স্ক্যালপিং আমি শিওর বলতে পারবো না স্ক্যালপিংয়ে ভালো কাজ করবে কিনা, বাট 4 আওয়ারে ভালো কাজ করবে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।